দেখুন আমরা চলে এসেছি দিল্লির ফেমাস লোটাস টেম্পলে। এই লোটাস টেম্পল হচ্ছে দিল্লির একদম শহরের ভেতরে না, শহর থেকে একটুখানি বেরিয়ে খানিকটা দূরে একটু আসতে হয়। এটা হচ্ছে কালিকাজি এরিয়া, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালিকাজি। আচ্ছা, আপনাদেরকে এই যে মন্দিরটা দেখাচ্ছি, এটা একটুখানি হিটকাট পাথরের বাইরে একটুখানি ইতিহাস কিছুটা বলে দিই। সেটা হচ্ছে যে এই মন্দিরটার কনস্ট্রাকশন হচ্ছে ইসিসি কনস্ট্রাকশন অ্যান্ড লার্সেন অ্যান্ড টুব্রো, এই কনস্ট্রাকশনটা তৈরি করেছে। আর এটার আর্কিটেক্ট ছিলেন সাভা ফারুস। একটু ভুল বললাম আমি, ইরানিয়ান আর্কিটেক্ট ফারিবুট সাভা হচ্ছে এটার আর্কিটেক্ট। তো ওনার আর্কিটেকচারিয়াল ইঞ্জিনিয়ারিং বা ওনার আর্কিটেকচারিয়াল কনসেপ্ট থেকে এই মন্দিরটা। আর এই যে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি মার্বেলের তৈরি, হোয়াইট মার্বেল। আর মন্দিরের যে শেপটা পুরোপুরি লোটাস এর শেপে মন্দিরটা এটা। আর লোটাসের যে পাপড়ি, মানে পদ্ম ফুলের যে পাপড়িগুলো থাকে, মানে পেটাল, সেই পেটালগুলো টোটাল 27 নাম্বার অফ পেটাল দিয়ে, 27 নাম্বার অফ পেটাল এখানে আছে। তার মানে 27 নাম্বার অফ মার্বেল, জায়েন্ট মার্বেল দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। আর এখানে 9 নাম্বার অফ ডোরস আছে, মানে 9খানা দরজা আছে এখানে। আর এই 9টা দরজার মধ্যে ডোর নাম্বার 9, দ্যাট ইজ কনসিডার্ড ভেরি মাচ অসপিসিয়াস ডোর, দ্যাট ইজ ফর 9 নাম্বার ইজ কনসিডার্ড ইজ আ ভেরি অসপিসিয়াস নাম্বার ফর বাহা কমিউনিটি। তো 9 নম্বর দরজাটাকে বিশেষ দরজা হিসাবে গণ্য করা হয়। আচ্ছা, এই যে লোটাস টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাচ্ছি লোটাস টেম্পলটা। এটার সম্বন্ধে একটুখানি বলে দিই আপনাদেরকে, এই লোটাস টেম্পল কনসেপ্টটা কিন্তু বাহা কমিউনিটির, ঠিক আছে? আমাদের সারা বিশ্ব জুড়ে নানা ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, শিখ, পারসি, জৈন, খ্রিস্টান, নানা রকম ধর্ম আছে। তো বাহা একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের কনসেপ্টে কিন্তু তাদের এই কনসেপ্ট, এই মন্দিরটা, লোটাস টেম্পলটা হচ্ছে তাদের কনসেপ্ট। আর বাহা এই আরও মন্দিরটার আরও বিশেষ করে বললে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে যদিও এটা বাহা সম্প্রদায়, তাদের কিন্তু নিজস্ব পার্টিকুলার কোনো ধর্মকে কেন্দ্র করে যে এই মন্দিরটা তাদের জন্য বিশেষভাবে তৈরি, এটা কিন্তু তা নয়। এই মন্দিরের মূল যেটা কনসেপ্ট বলছি সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়, মানে সব ধর্মের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, সব ধর্মের মানুষ এখানে আসতে পারেন এবং এসে এখানে প্রে করতে পারেন। যদিও একদম ভেতরে যে প্রেয়ার রুমটা, যেখানে প্রচুর লোক সেখানে বসতে পারে, বিশাল সেখানে প্রচুর বিস্তীর্ণ জায়গা রয়েছে সেখানে, যদিও প্রেয়ার করা যায়। আর এর ভেতরে যেতে গেলে জুতো খুলে যেতে হয়, আমরা যতটুকু জানি আমরা সেগুলো দেখাচ্ছি, দেখাবো। আর এই মন্দিরটার আপনারা দেখতে পাচ্ছেন যে লোটাস টেম্পল নামটা বোঝাচ্ছে, লোটাস মানে পদ্ম, নামের সাথে এর যে মানে যে কনস্ট্রাকশন যেটা দেখতে পাচ্ছি ফর্মটা, এটা কিন্তু লোটাসের ফর্ম, ঠিক আছে? মানে পদ্ম ফুলের যেমন দেখতে হয় ঠিক সেরকম পদ্ম ফুলের মতোই এটার শেপটা মন্দির। আর এই যে মন্দিরটার যে এক একটা যে দেখতে পাচ্ছেন যে ফর্ম, এই চারিদিকে যে মানে মডেলটার যে লোটাসের পেটাল, যে পেটালগুলো রয়েছে এগুলো কিন্তু মার্বেলের তৈরি, ঠিক আছে? এই পেটালগুলো টোটাল 27 নাম্বারস অফ পেটাল দিয়ে, 27 নাম্বারস অফ মার্বেল দিয়ে এক একটা পেটাল তৈরি। আর 32.4 মিটার হচ্ছে এটার হাইট, হাইস্ট 32.4 মিটার। আর এটা এই মন্দিরটা মোটামুটি আফটার 36 ইয়ার্স অফ কনস্ট্রাকশন 1986 এই মন্দিরটা খুলে দেওয়া হয় সবার জন্য, সব ধর্মের মানুষ এখানে আসতে পারেন, তারা তাদের প্রার্থনা নিজেদের মতো করে করতে পারেন সাইলেন্টলি। তো আপনারাও যদি কখনো আসেন দিল্লিতে, আমরা যখন এসেছি আপনাদেরকে বলবো যে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, একবার আসতে পারেন, দেখতে পারেন, এখানে এসে ভালো লাগবে। আর এখানকার যা কিছু নিয়মকানুন আছে, সামান্য কিছু কিছু নয়, যদিও মন্দিরের ভেতরে মনে হয় ক্যামেরা বা
এ মনে হয় অ্যালাউড নয়, সেগুলো মেনে চললে ভালো হয়। আর এছাড়া গার্ডেন খুব সুন্দর করে মেনটেন করা, চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে, তো সেটাও যদি আমরা মেনটেন করি, ক্লিনলেসটা মেনটেন করি আর সেটাও ভালো হয়। আর মন্দিরের চারপাশে টোটাল নখানা ফুল আছে, নটা ফুল খুব সুন্দর করে মেনটেন করা আছে। তা আমরা যারা ভিজিটাররা, যারা টুরিস্টরা যারা আসি, তারা যদি ক্লিনলেস, নিট অ্যান্ড ক্লিনলেস বা ট্র্যাঙ্কুইলিটি এগুলোকে যদি মেনটেন করি, তাহলে মনে হয় জিনিসটা আরও ভালো থাকবে। লাইন, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এখানে সিঁড়ি দিয়ে আমি নিচে নামলাম, জলাশয় এগুলোর পরে আসল মন্দিরের যে এখানে সভাগৃহ বা যেখানে প্রার্থনা করা হয়, সেখানে যাওয়ার জন্য জুতো খুলতে হয়। তো জুতো খুলে তারপরে এগিয়ে যেতে হয়, সবাই জুতো খুলেছে, জুতো খুলে এরপরে সবাই এগিয়ে যাচ্ছে। এই মন্দিরে যে মেন প্রধান প্রবেশদ্বার, তার সামনে যাওয়ার আগে যে সিঁড়ি দিয়ে, দেখতে পাচ্ছেন আপনাদেরকে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, এবার সামনে একটা সুন্দর জলের একটা জলাশয় করা রয়েছে। আমরা প্রেয়ার করে অলরেডি বেরিয়ে যাচ্ছি, আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না, তার কারণ আমি যেটা আন্দাজ করেছিলাম যে ভেতরে ক্যামেরা বা মোবাইল ফোন ওনারা বারণ করে দেন, যদিও খুব স্ট্রিক্টভাবে কোনো চেকিং হয় না যে কেউ চাইলে মোবাইল নিয়ে, আমি যেমন মোবাইল নিয়েই আমরা ঢুকেছিলাম, বা ক্যামেরা নিয়েও চাইলে হয়তো কেউ ঢুকতে পারে, কিন্তু যখন কোনো জায়গায় কোনো প্রহিবিশন রয়েছে বোধ হয় সেটা মেনে চলা উচিত। তো চাইলে হয়তো একটা দুটো ছবি লুকিয়ে হয়তো তুলতে পারতাম বা ভিডিও কিছু করতে পারতাম, কিন্তু করিনি, যেহেতু সেটা একটা ধর্মীয় স্থান এবং যখন সেটা বারণ করা হচ্ছে সেটা বোধ হয় মেনে চলা উচিত। আমরা জুতো, ওখানে যেমন আপনাদেরকে বললাম, জুতো খুললাম, ব্যাগ দিচ্ছে, ওখানে ব্যাগের মধ্যে জুতো নিয়ে সেখানে ভেতরে প্রবেশ করতে হয়। আর প্রশস্ত জায়গা রয়েছে ভেতরে, সেখানে বেঞ্চের মধ্যে যে যার মতো করে বসে প্রেয়ার করতে পারেন, আমরাও সেটা করেছি, করে এবারে বেরিয়ে এসেছি, তাই জন্য ভেতরের কোনো ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না।